16 কোটি মানুষের প্রায় সবাইকে আবেগ আপ্লুত। মাশরাফির ব্যাপারে আর কি বলবো, আমরা এত সৌভাগ্যবান যে আমরা এমন একজন ক্যাপ্টেন পেয়েছি যার তুলনা একমাত্র সে নিজেই। কে এত বড় স্বপ্ন এক দুইজন রাজনীতিবিদ ছাড়া এই এই জাতিকে আর কেউ দেখাতে পারেনি। এত বড় স্বপ্ন নিয়ে আজকে দেখো গোটা দেশ মনে হয় আর আজকে কিছু নাই। তাদের মধ্যে একটা জিনিস আমার দেখাচ্ছে, মানে জেতার একটা যে মানে মানে আকাঙ্ক্ষা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে। আমার বিশ্বাস এইটাই আমাদেরকে ম্যাচে জেতার জন্য একটা বড় ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের ছেলে ছেলে মেয়েরা সবাই আজকে অধীর আগ্রহ অপেক্ষা করছে একটা বিজয় দেখার জন্য, এবং মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, এখানে আমরা তো বিজয়ী দেখতে চাই। সেমিফাইনালে যে খেলার তারা যে চ্যালেঞ্জের মোকাবেলা করে তারা জয়যুক্ত হয়েছে, এটি তাদেরকে আজকে বিজয় নিয়ে আসবে এতে কোনো সন্দেহ নেই। উচ্ছ্বাসটা বেড়ে গেছে এই কারণে যে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স, মানে গত 1.5-2 বছরে বাংলাদেশ যে পারফর্ম করছে সেই কারণে এখন আমাদের প্রত্যাশার লেভেলটা এমন জায়গায় চলে গেছে যে আমরা মনে করি যে পৃথিবীর যে কোনো দলকে আমরা যে কোনো দিন হারাতে পারি। প্রত্যেকটা স্টেপই কিন্তু বাংলাদেশ খুব সুন্দরভাবে সহজভাবে পার করেছে। লাস্ট একটা ম্যাচ, ফাইনাল ম্যাচ, আই হোপ যে বাংলাদেশ টিম কালকে প্রত্যেকটা দিন যেভাবে পারফর্ম করেছে খুব রিল্যাক্স এবং খুব মানে মাঠটাকে যেভাবে প্লেয়ারা এনজয় করেছে সেভাবে যদি খেলে আশা করি ইনশাআল্লাহ কালকে বাংলাদেশ ট্রফি নিয়ে আসবে। আবেগ নয়, বিবেক দিয়ে কাজ করা উচিত। বাংলাদেশ টিম যে ভালো খেলছে এটার জন্যই আমাদের মানে স্যাটিসফাইড থাকা উচিত। আমাদের যাত্রা বেশি দিন হয়নি, শুরু হয়েছে এত তাড়াতাড়ি, আসলে বেশি কিছু পেলে আবার বেশি তাড়াতাড়ি চলে যায়। তো আমি মনে হয় যে আস্তে আস্তে আমরা উঠছি, আরও সময় নিয়ে উঠবো, বাট যদি চ্যাম্পিয়ন হই সেটা তো আমাদের প্লাস পয়েন্ট। হেরে গেলে যে আমরা যাতে এটা নিয়ে মন খারাপ বা এটার জন্য আমরা আমাদের ক্রিকেট খেলা শেষ হয়ে গেলো এইগুলো চিন্তা ভাবনা করলে ভুল হবে, কারণ সামনে আমাদের এটার পরে আমাদের কিন্তু ওয়ার্ল্ড কাপ সামনে আসছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে কিন্তু আরও বেশি ভালো পারফর্ম করার জন্য আমাদেরকে তাদেরকে সাপোর্ট করতে হবে।